অটো দৌরাত্বের অভিযোগ। প্রতিবাদে বাস ধর্মঘট, বাসের মালিক ও কর্মচারীদের। ঘটনায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। সমস্যার সমাধান না হলে নদিয়া জেলা জুড়ে ধর্মঘটের ডাক। শহর জুড়ে বাড়ছে অটো টোটোর দৌরাত্ব। প্রতিবাদে বাস মালিক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক। চরম সমস্যায় নিত্যযাত্রীরা। নদিয়া, নবদ্বীপ, স্বরূপগঞ্জ প্রভৃতি বাসস্ট্যান্ডেও এদিন দেখা যায় কৃষ্ণনগরগামী 8 নম্বর রুটের বাস পরিষেবা বন্ধ। শুধু নবদ্বীপ ও কৃষ্ণনগর নয়, এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে গোটা নদিয়া জেলা জুড়ে। নদিয়া জেলা বাস মালিক ইউনিয়নের সম্পাদক শঙ্কর পাল জানান, এর আগেও বাস রুটগুলিতে বেআইনিভাবে অটো দৌরাত্ব বেড়েছে। বিষয়টি জানিয়ে প্রশাসনিক স্তরে লিখিত আকারে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। বেআইনি অটোচালকদের বিরুদ্ধে অভিযানে নামার প্রতিশ্রুতি দিয়েছিল প্রশাসন, কিন্তু এখনও পর্যন্ত কোনো প্রচেষ্টা দেখা যায়নি বলেও অভিযোগ। নিরুপায় হয়ে বাস চালক, মালিক, শ্রমিক একত্রিত হয়ে বাস পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা করেন এদিন। এর জেরে সমস্যায় পড়তে হয়েছে স্কুল কলেজ ছাত্রছাত্রী থেকে শুরু করে নিত্যযাত্রীদের। জানি না বলেই তো চলে এসেছি, আমি আসছি ঝিটকে বলে। কতটা ভোগান্তি শিকার হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে। বাস কর্মচারীদের দাবি, এর পরেও যদি প্রশাসনের টনক না নড়ে, আগামীতে জেলা জুড়ে চরম আন্দোলনের পথ বেছে নেওয়া হবে। দেখুন, বাস রুটের ওপর দীর্ঘদিন ধরেই অটো অবৈধভাবে চলছে, তারা নিজেদের রুটে চলে না, সমস্ত বাস রুটের ওপর চলে, স্টেট হাইওয়ে এবং ন্যাশনাল হাইওয়ের ওপরেও অবাধে চলছে। এই নিয়ে আমরা মালিক পক্ষ থেকে অনেকবার আরটিও প্রশাসনের কাছে অনেক বা রিকোয়েস্ট করেছি, অনেক মিটিংও হয়েছে, কিন্তু সেইভাবে এখনো পর্যন্ত কোনো ফলপ্রসূ কাজ কিছু হয়নি চোখে দেখার মতো। এই নিয়ে স্টাফেদের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ চলেই। গত নভেম্বরের 27 তারিখে ওরা একটা কর্মবিরতি শুরু করেছিল এই বাস রুটে অটো চলাচলের ওপরেই। সমস্ত রুটেই, আমাদের কৃষ্ণনগর থেকে যতগুলো রুটে বাস চলাচল করে সব রুটেই বাস বন্ধ আছে। আনুমানিক 600 বাস চলে আমাদের কৃষ্ণনগর পয়েন্ট ধরে, নদিয়া জেলায় প্রায় 600 বাস চলে সমস্ত বাসে আছে। পাশাপাশি নবদ্বীপ, পলাশিপাড়া, রানাঘাট, শান্তিপুর, মাঝদিয়া, করিমপুর সমস্ত রুটগুলোই কিন্তু বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে এবং কর্মবিরতি করছে সমস্ত স্টাফই। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, নদিয়া। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।